নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। ঐতিহাসিক পরিবর্তন, তিন রাশির সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে 2023। দেখুন, 2023-এ যে তিন রাশি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। স্পেশালি জানুয়ারি 2023 এই তিনটি রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল এই তিনটি রাশি ঐতিহাসিক পরিবর্তন ঘটতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই তিন রাশি। দেখুন, অর্থ ছাড়া জীবনটা কিন্তু এক মুহূর্তে কিন্তু চলে না। তাই কৌশিকরা একটা কথা বারবার বলে যে যাদের সমস্যা রয়েছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না, আপনার লোনের উপর লোন হয়ে গেছে, অর্থাৎ ঋণের উপর ঋণ, আপনার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গাতে বাধা রয়েছে, বিবাহ, আপনার ব্যবসা, বিদেশ, সমস্যা তো মানুষের জীবনে আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই আপনারা নিজে জন্মকুণ্ডলী বিচার করুন। এবং যারা কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করতে চাই, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কি না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। যার হাত ধরি তাকে আমি টেনে তুলি। প্রত্যেকে কিন্তু আমি হাত কিন্তু ধরি না, অর্থাৎ অনেকে রিকোয়েস্ট করে যে স্যার আমাকে উদ্ধার করুন। সেখানেই আমি, যারা নিজেরা সারেন্ডার করে তাদেরকে কিন্তু আমি স্পেশালি বা আমি কিন্তু তাদেরকে হাত ধরে কিন্তু টেনে তুলি। ঋণে জর্জরিত হয়ে গেছেন, কি করবেন ভাবতে পারছেন না, জ্যোতিষশাস্ত্র আপনাকে সহায়তা করবে। ব্যবসা, বিবাহ, চাকরি, বিদেশ, প্রেম, যে কোনো সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় বাধা, বাস্তুদোষ, অবশ্যই রেমেডির মাধ্যমে আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু হবে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি বলি, অর্থ এই জীবনে কিন্তু প্রচুর মানুষের কিন্তু দরকার। এই অর্থ ছাড়া জীবনটা কিন্তু আপনার মানে এক কথাই থেমে যাবে, আপনি কোনো কিছু এগাতে পারবেন না। কারণ একটা পদক্ষেপ ফেলতেও কিন্তু আমাদের কিন্তু টাকা কিন্তু লাগে, অর্থাৎ আমরা জীবনে যখন উন্নতি চিন্তা করি, কিছু কিছু প্রতিবন্ধকতা কিন্তু করে গ্রহ, অর্থাৎ আমাদের বাই বার্থ চার্ট, এই জায়গাটা কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু সেই জায়গা থেকে মুক্তি কিন্তু দিবে। জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, অর্থাৎ বেদকে যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু মানব কল্যাণের জন্য, যাদের সমস্যা চলছে কি না, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। কৌশিকরা কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে এবং আপনাদের সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্মতিতে আমি কিন্তু এই বিচারগুলো কিন্তু করি। দেখুন, একে একে আপনাদেরকে আমি আলোচনাগুলো শুরু করি। এই ঐতিহাসিক পরিবর্তন 2023 জানুয়ারি মাসে কেন হতে চলেছে, তিন রাশি স্পেশাল, 12টি রাশির মধ্যে তিনটি রাশি স্পেশাল। দেখুন, শনি এবং শুক্র একত্রে অবস্থান করছে, নাম্বার 1.2 দুটি মিত্র গ্রহ একত্রে মকর রাশিতে অবস্থান করছে। 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করে যাচ্ছে, কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং আপনার 22 জানুয়ারি শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মোটামুটি 27 দিন মতো এ মাসে শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে। দুটি গ্রহ একে অপরের পরম মিত্র গ্রহ, বন্ধু গ্রহ, একত্রে অবস্থান করছে। এবং 17 জানুয়ারি 2023 পর্যন্ত নবপঞ্চম রাজ্য রয়েছে শনি এবং মঙ্গল, মঙ্গল শনির নবপঞ্চম রাজ্য রয়েছে।
যে তিন রাশির কথা আমি বলবো লিখে রাখুন। আপনার জন্মচকে বড় কোনো দোষ যদি না থাকে এই সময় আপনি কিন্তু মালামাল হতে চলেছেন, অর্থনৈতিক দিক থেকে প্রচুর গেইন আপনি কিন্তু করবেন। এই জানুয়ারি 2023 ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে এই তিন রাশির। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির চতুর্থ ভাবে শুক্র এবং শনি অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ। আর যখন রাশির অধিপতি কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে জ্যোতিষশাস্ত্রের নিয়ম, যখন কোনো আপনার কেন্দ্র বা ত্রিকোণভাবে অবস্থান করে এবং কেন্দ্রের অধিপতির সাথে এবং ত্রিকোণের অধিপতির সাথে চমৎকার ফল দেয়, লিখে রাখুন। শুক্র এবং শনি একত্রে অবস্থান করে আপনাদের চতুর্থ এবং পঞ্চমভাবে আপনাদের অর্থের জোয়ার আসতে চলেছে। তুলা রাশি আটকিয়ে গেছে এমন টাকা পুনরুদ্ধার হতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তুলা রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। বেশ কিছু মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূরণ কিন্তু হতে চলেছে তুলা রাশি, অর্থাৎ ঐতিহাসিক পরিবর্তন তুলা রাশি জানুয়ারি 2023। আপনাদের গ্ল্যামার দুনিয়া ফিল্ড থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, গোল্ড থেকে লাভ পাবেন, স্টক মার্কেট থেকে লাভ পাবেন, ফাটকা থেকে লাভ পাবেন, ট্রেডিং থেকে লাভ পাবেন তুলা রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনার ক্ষেত্রে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতিও ভাগ্যভাবে অবস্থান করছে। রাশির অধিপতি যখন ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করে এবং ভাগ্যপতির সঙ্গে যখন অবস্থান করে চার গুণ লাভ দেয়, এবং এটা আবার কেন্দ্রে আবার ঠিক কেন্দ্রভাবেও চলে যাচ্ছে, ত্রিকোণভাব থেকে কেন্দ্রভাবে চলে যাচ্ছে। মানে বৃষ রাশি হতে চলেছে মালামাল, অর্থনৈতিক স্থিতি বৃষ রাশির জানুয়ারি 2023 ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে, মানে একটা নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ ত্রিকোণ এবং কেন্দ্রের কানেকশানে আপনাদের ভাগ্যের তারা ফুটতে চলেছে বৃষ রাশি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, রাশিতে অবস্থান করছে আপনার পঞ্চমপতি এবং দশমপতি রাশিতে শনির সাথে পরম মিত্র। আপনাদের গ্ল্যামার দুনিয়া ফিল্ম দুনিয়া থেকে আপনাদের লাভ দিবে, বিদেশ থেকে লাভ দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের দিবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে এবং ধনভাবে অবস্থান করছে 22 জানুয়ারি থেকে। অর্থনৈতিক স্থিতি আপনাদের, কারণ রাশির অধিপতি যখন ধনভাবে চলে যায় ধনের জায়গাটা কিন্তু ভালো করে, এবং পঞ্চমপতি এবং ধনভাবে চলে যাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে, ঐতিহাসিক পরিবর্তন মকর রাশির হতে চলেছে, মান সম্মান খ্যাতি পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে, এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ শুভ সংবাদগুলো কিন্তু আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং বেশ কিছু দিক থেকে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।